নমস্কার, আমি সম্প্রীতি। চলুন শুনে নেওয়া যাক কিছু টুকরো খবর। কোলাঘাট হাওড়াগামী বাসস্ট্যান্ডে যাত্রী প্রতীক্ষালয় ও সুলভ শৌচালয়ের দাবিতে ন্যাশনাল হাইওয়ে অথরিটির দ্বারস্থ হয়েছিলেন কোলাঘাটের সমাজসেবী আবিদার মল্লিক মহাশয়। সেই মতো আজ ন্যাশনাল হাইওয়ে অথরিটির আধিকারিক সহ এসডিপিও, সিআই, ডিএসপি, এমভিআই আধিকারিকরা আবিদার বাবুকে সাথে নিয়ে জায়গা পরিদর্শনের সহিত সুলভ শৌচালয় ও যাত্রী প্রতীক্ষালয় তৈরির ব্যাপারে সহমত পোষণ করেন। সাথে সাথে আবিদার বাবু আরও বলেন, এভাবে পুলিশ প্রশাসন আমাকে সহযোগিতা করবে আমি কল্পনা করতে পারিনি। তবে এভাবে যদি প্রশাসন আমাকে সহযোগিতা করে, আগামী দিনে আরও জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করতে পারব এবং প্রশাসনের তরফ থেকে আবিদার বাবুকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন ডিএসপি সহ অন্যান্য আধিকারিকরা। সাক্ষাৎ করে বলে এলাম যে স্যার, ব্যাপারটা বর্ষা নেমে যায়, মার্চ মাস পড়ে গেলে ওখানে দুটো আমি লোয়া রেলিং দিয়ে মাস মাসে দেখে নিচ্ছি, ল্যাটিন টয়লেট আমাকে করতেই হবে, ওটা হবে আমরা সবাই আছি। এমনি দেখুন এনএসিক্স এর ল্যান্ডগুলো কিভাবে এনকোর্স হচ্ছে, বলেছি স্যার, দিয়েছি স্যার তো বললাম, বুঝতে পারছেন, মানুষের জলপান্তার কোনো কাজ করবো সেখানে জায়গা পাচ্ছি না, আর এমনি মানুষ কোটি কোটি টাকা টার্নওভার করছে ব্যবসা করে। আমরা লোকালি মানুষের মানে উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারছি না। এই যে হাইজ্যাকটা বলুন, এই এলাকায় সমাজসেবী মানুষ হিসেবে কোলাঘাটের নামটা চারিদিকে ছড়িয়ে দিই, আর কোলাঘাটে হাইজ্যাক হয় চিন্তাই হয় আমরা মুখ দেখাবো। ওই যে বললাম না, লাইটটাকে কেটে দেয়, কেটে দিয়েও হাইজ্যাক করে। ওকে, আপনারা দেখলেন যে NH6 থেকে লোক এসে, যে আমি যে NH6 এর দরবার করেছিলাম যে কোলাঘাট বাসস্ট্যান্ডে একটা বাস সেটির দরকার আছে এবং একটি মহিলা বাথরুমের দরকার আছে, সেটা NH6-এর বদৌলতে আজকে ফিল্ড এনকোয়ারি হলো এবং আজকে ওনারাও আমাকে সহমত পোষণ করলেন যে হ্যাঁ, সামাজিক কাজে আপনি বাসস্ট্যান্ড করতে পারেন বা মহিলা বাথরুম করতে পারেন, সবসময় ওনারা আমার পাশে থাকবেন এবং সহযোগিতার হাত বাড়াবেন, এই আশ্বাস আমাকে দিলেন। আমি ধন্যবাদ জানাবো পিডি সাহেবকে, ধন্যবাদ জানাবো আমার পূর্ব মেদিনীপুরের ট্রাফিক সহ পুলিশ প্রশাসনকে এইভাবে আমার পাশে সহযোগিতার হাত বাড়ানোর জন্য এবং আমাকে এই সামাজিক জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করার জন্য। আমি আবিদার মল্লিক, কোলাঘাট সামাজিক সেবা সমিতির সম্পাদক। গণেশ আর্ট গ্যালারি ভাস্কর্য শিল্পীর বৈচিত্র্যতায় এক অনবদ্য প্রতিষ্ঠান। আমাদের এখানে বিভিন্ন ছবি অনুযায়ী নিখুঁতভাবে যাবতীয় পাথরের মূর্তি তৈরি করা হয়। ঠিকানা সোনাময়ী দাসপুর, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ 9831915046, এছাড়াও 8583836145।